আমরা অত্যন্ত খুশি যারা নাকি আমাদেরকে দান করেছেন। উম্মা হ্যান্ডস ইউকের পক্ষ থেকে তার নিজস্ব অর্থায়নে জামালগঞ্জ উপজেলা একটি মসজিদ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনে আমরা জগন্নাথপুর থেকে রওনা দিলাম। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা 5 সদস্য, অর্থাৎ আমি কামরুল হাসান, মৌলানা রুহুল ইসলাম, মৌলানা আবুল কাসিম, মোহাম্মদ কাহেল আমিন, জামালগঞ্জ উপজেলার মান্নানঘাটে নামলাম। পানিতে বেষ্টিত পুরো এলাকার নান্দনিক দৃশ্য যেখানে ভালো লাগবে। নদীর উপর নির্মিত বিশাল বাঁধের উপর দিয়ে আমরা হাঁটতে লাগলাম। গন্তব্য আমাদের জামালগঞ্জ উপজেলার বুতিয়ারপুর ও সুজাতপুর গ্রামে। কাঁচা বাঁধ, দুদিকে বিস্তৃত নদী, মৃদু বাতাস, তার উপর পানির তৈতই শব্দ আমরা খুব উপভোগ করলাম। আমাদের গাড়ি চলছে, গ্রামের শ্যামলিমা দৃশ্য, রাস্তার পাশ ঘেঁষে বয়ে চলেছে ছোট খাল। আমরা গাড়িতে বসে দেখছি, উপভোগ করছি তার রূপ সৌন্দর্য। এই এলাকায় অন্ততপক্ষে আমার প্রথম যাত্রা। শেষ পর্যন্ত আমরা গন্তব্যে পৌঁছলাম। এটি মাদ্রাসার প্রধান ফটক। ভেতরে প্রবেশ করে মসজিদের জায়গাটা এক নজর দেখে নিলাম। মসজিদ আর সুহাদার নির্মাণের জন্য ইট, বালি, পাথর, সিমেন্ট কিনে তার কাজ চলছে। মাদ্রাসার পরিচালক, শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে মসজিদ নির্মাণের খসড়া হিসাব করছেন। মাদ্রাসার ছাত্ররাও আজ খুশি, কারণ তাদেরকে আর দূর কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, মসজিদ আর সোহাদায় নামাজ পড়তে পারবে। মাদ্রাসার সাবেক কেশিয়া সাহেব মসজিদ নির্মাণের ভূয়সী প্রশংসা করলেন। এখানে তো মুসিদাল্লা গ্রামের সুবিধা, মাদ্রাসার সুবিধা, মুসলিম গ্রাম, এবার আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছি। উপস্থিত সবার মধ্যে এক ধরনের প্রফুল্লতা দেখা যাচ্ছে। তাদের আপ্যায়ন আর আন্তরিকতা বুলার মতো নয়। মরহুম হাজি আসক্রিমিয়া সাহেবের রুহের মাফরাত কামনায় নির্মাণাধীন মসজিদ আর সোহাদা সম্পর্কে অনুভূতি প্রকাশ করবেন মাদ্রাসার মহাপরিচালক। আমরা অত্যন্ত খুশি যারা নাকি আমাদেরকে দান করেছেন। আমরা তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তারা যেরকম ভাবে আমাদেরকে সাহায্য করেছে, আল্লাহ যেন তাদেরকে এভাবে সাহায্য করেন, এবং যারা এটা আমাদের সহযোগিতা করছেন প্রত্যেকের জন্য আল্লাহ তাদেরকেও যেন আল্লাহ এরকম সাহায্য করেন, এবং তাদের মুর্দাগণ যারা আছে প্রত্যেকের জন্য আল্লাহ মাফ করে দেন, জিন্দাগণকে যেন আল্লাহ কী করেন হেদায়াত নসিব করেন, এবং তাদেরকে ইমানি হালতে দুনিয়া থেকে বিদায় করে নেন। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল। মসজিদের প্রথম ফিলা নির্মাণে শ্রমিকরা কাজ করছেন। এলাকার সর্বস্তরের জনগণ, মসজিদের হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার ছাত্র, সবাই উৎসুক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আল্লাহরগড় মসজিদ নির্মাণে সবাই খুশি, কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। আমরা অনেক পথ পার দিয়েও ক্লান্তি অনুভব করছি না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সাবেক ও বর্তমান পরিচালক এবং উম্মা হ্যান্ডসের সদস্যদের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উম্মা হ্যান্ডসের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আব্দুর গফফার সাহেবকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। সবশেষে মরহুম হাজী আসকির মিয়া সাহেবের রুহের মাগফিরাত কামনায় নির্মাণাধীন মসজিদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম সমাপ্ত হয়। Allah